করোনা সংক্রমণ রোধে বাসে যাত্রী সীমিত করে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা খুব একটা পাত্তা দিচ্ছে না পরিবহন সংশ্লিষ্টরা। তবে নির্ধারিত 60 ভাগ এবং কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে কর্মক্ষেত্রে জনবল অর্ধেকে কমিয়ে আনা এখনও সেভাবে কার্যকর না হওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বেশি দুর্ভোগে আছে জরুরি প্রয়োজন ও অফিসগামী যাত্রীরা। এদিকে করোনা পরিস্থিতির কারণে মোটরসাইকেলের রাইড শেয়ারিং সেবা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অ্যাপস ভিত্তিক মোটরসাইকেল চালকরা। নয়টার আগে আসছি, এখন পর্যন্ত মনে করেন যাওয়ার মতো কোনো টিকিটই পাইতেছি না। যদিও পাই তারপরে দেখা যায় বসা যায় না, অনেক সময় দুই সিট এক সিটে দুইজন নেয়। বন্ধ করে দিতে হঠাৎ করা কোনো কিছু যায় না, বন্ধ করে দিতে অন্তপক্ষে দুই দিন আগে আমাদের জানানো উচিত। এখন রাইডার ফ্যামিলি তো না খেয়ে থাকতে পারবে না, আমরা তো কেউ শখ করে এখানে আসি না, চাকরি হারায় করোনার কারণে বিভিন্ন কারণে আমরা এখানে আসছি। মধ্য ফ্যামিলি যারা রাইড শেয়ারিং করে খাচ্ছি বা রিক্সা চালকও যারা, তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে গেছে।